বিভিন্ন এলাকা থেকে বিদেশ যেতে ইচ্ছুক মানুষদের সংগ্রহ করত তারা। এরপর সেই ব্যক্তিকে বোঝানো হতো তাকে অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হবে। এই প্রলোভনে পড়ে সেই সব ব্যক্তিরা এই চক্রকে 12 থেকে 15 লক্ষ টাকা দিতেন। পরে ভুয়া পাসপোর্ট বানিয়ে বলা হতো অস্ট্রেলিয়া ও ইউরোপের ভিসা পাওয়া বেশ মুশকিল, এজন্য তাদেরকে ভারত হয়ে সেই দেশে যেতে হবে। এ কথা শুনে সরল মনে ভুক্তভোগীরাও বিশ্বাস করতেন তাদের কথা। এক পর্যায়ে ভারতে নিয়ে বিভিন্ন প্রদেশের বন্দিশালায় আটকে রাখা হতো, চালানো হতো অকথ্য নির্যাতন। এরপর ভুক্তভোগীদের পরিবারের কাছে ফোন দেওয়া হতো, আদায় করা হতো মোটা অঙ্কের টাকা। অস্ট্রেলিয়া ও ইউরোপের স্বপ্ন দেখে এভাবেই চলছিল ভারতে মানব পাচার, কিন্তু শেষ রক্ষা হয়নি। সেই মানব পাচারকারী চক্রকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের হাতে পাচার হয়ে যাওয়া আবারও দেশে ফেরত আসা এক ব্যক্তি সেই কাহিনী প্রকাশ করে দিয়েছেন। শুধু তাই নয়, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকেও জানিয়েছেন তিনি, ফলে চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে রাজধানীর পল্লবী ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব 4। এ সময় তাদের কাছ থেকে নকল পাসপোর্ট, ভিসা, দলিল, দস্তাবেজ জব্দ করা হয়। আটক করা হলেন এ চক্রের মূল হোতা মল্লিক রেজাউল হক ওরফে সেলিম, তার দুই সহযোগী বুলবুল আহমেদ মল্লিক ও নিরঞ্জন পাল। মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানান র্যাব 4-এর অধিনায়ক সিও অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক। তিনি জানান ভারতে নিয়ে ভিকটিমদের প্রথমে সেফ হাউজে রাখা হতো, তারপর তাদের উপর চালানো হতো অমানসিক নির্যাতন। এসব নির্যাতনের চিত্র ভিডিও ধারণ করে বাংলাদেশে থাকা ভুক্তভোগীদের পরিবারকে পাঠাতো চক্রটি। পরিবারকে তারা এসব ভিডিও দেখিয়ে বলতো 12 থেকে 15 লাখ টাকা মুক্তিপণ না দিলে সেই ব্যক্তিকে মেরে ফেলবে তারা। পরে ভুক্তভোগীর পরিবারগুলো বাধ্য হয়ে প্রিয়জনকে বাঁচাতে সর্বোচ্চ বিক্রি করে চক্রটির হাতে সেই টাকা তুলে দিতেন। গত বছরের নভেম্বর মাসে পাচার করা হয় জাহাঙ্গীরকে। তাকে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে ভারতে পাচার করে দেয় চক্রটি। এরপর বেশ কিছুদিন ভারতের কলকাতায় আটক থাকেন জাহাঙ্গীর। কলকাতার টর্চার সেলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরে নির্যাতনের এসব ভিডিও দেখিয়ে বেশ দেশে থাকা তার পরিবারকে চাপ দিয়ে অর্থ আদায় করে চক্রটি। সেই জাহাঙ্গীর সম্প্রতি দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একটি লিখিত অভিযোগ করেন, আর সেই ঘটনার তদন্তে নেমে এসব চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব জানিয়েছে এ চক্রের মূল হোতা মল্লিক রেজাউল হক সেলিম ও তার সহযোগী বুলবুল আহমেদ মল্লিক ও নিরঞ্জন পালসহ আরও অনেকে। এ চক্রে রয়েছে আরও 7 থেকে 8 জন, যাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, তবে তাদেরকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে র্যাবের সদস্যরা। র্যাব জানিয়েছে ভারতে তাদের বেশ কয়েকজন সহযোগী রয়েছে। ইতোমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে কলকাতার রাজীব খান, মানিক ও দিল্লির রবিন সিংদের নাম পাওয়া গেছে। বিগত কয়েক বছর ধরে চক্রটি সক্রিয়ভাবে মানব পাচার করে আসছিল। চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিদেশে গমন প্রত্যাশী নিরীহ মানুষকে টার্গেট করে তাদের অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে পর্তুগাল, নেদারল্যান্ড, রোমানিয়া, গ্রিস, ফ্রান্স ও মাল্টায় উচ্চ বেতনের চাকরির প্রলোভনে দেখিয়ে তাদেরকে পাঠানোর কথা বলে ভারতে পাচার করে দিত চক্রটি। র্যাব জানিয়েছে কলকাতা থেকে ভিকটিমদেরকে নেওয়া হতো দিল্লির একটি টর্চার সেলে। পরে কলকাতার টর্চার সেলের দায়িত্বে থাকা ব্যক্তিদেরকে তাদের হাতে বুঝিয়ে দেওয়া হতো। ভারতীয় নাগরিক রাজীব খান, মানিক ও দিল্লির টর্চার সেলের দায়িত্ব থাকত রবিন সিংহের ওপর। পরে ওইসব টর্চার সেলে ভিকটিমদের উপর চালানো হতো অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে ভুক্তভোগীদের ফেনী, কুমিল্লা, নবাবগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে ইউরোপে উন্নত চাকরির প্রলোভন দেখিয়ে তাদেরকে পার্শ্ববর্তী দেশে পাচার করা হতো। বন্ধুরা, আপনারা জানেন সম্প্রতি এক নারীকে ভারতে পাচার করা হয়েছিল। সেই সূত্র ধরে আইনশৃঙ্খলা বাহিনী একের পর এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে। এই তো মাসখানেক আগে এই র্যাব 4-এর সদস্যরা প্রায় 18 থেকে 19 জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছিল।